वेलकम टू टॉकिंग फुटबॉल टुडे আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএসএল এর গোল্ডেন বুটের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you are watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, ওয়ান ফুটবল ইজ দি পারফেক্ট অ্যাপ ফর ইউ। এবং অবভিয়াসলি আইএসএল শুরু হচ্ছে, আইএসএল এর ডিটেইল স্ট্যাটিস্টিক্স, প্লেয়ার আপডেটস, লাইভ স্কোরস, ফিক্সচার্স সমস্তটাই তোমরা কিন্তু ওয়ান ফুটবলে পেয়ে যাবে। তো যারা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করোনি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, আমরা ফিরে আসবো আজকের মেইন টপিকে। এবং অবভিয়াসলি আমি যেটা বলছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এইবারের আইএসএল এ গোল্ডেন বুট জেতার দাবিদার কারা রয়েছেন, এবং কারা মানে কাদের থেকে এক্স্যাক্টলি সব থেকে বেশি গোলস আমরা এক্সপেক্ট করতে পারি এই সিজন। তো আমি ছজনের সম্পর্কে আলোচনা করব যাদের কিন্তু খুব ভালো চান্স আছে এইবারের গোল্ডেন বুট জেতার। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে টপ সিক্স গোল্ডেন বুট কন্টেন্ডার্স কারা এই সিজনের, এবং তোমাদের কি মনে হয় যে এইবারের গোল্ডেন বুট কে জিতবে এবং কত গোলে জিতবে, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না। তো প্রথমে যে প্লেয়ারটি রয়েছে যার মানে অনেক ভালো চান্স রয়েছে এইবারের গোল্ডেন বুট জেতার, তিনি হচ্ছেন গতবারের গোল্ডেন বুট উইনার ইগর অ্যাঙ্গুলো। অবভিয়াসলি আগের বছর খুব ভালো ছন্দে তিনি ছিলেন, এবং গোটা আইএসএল তিনি কিন্তু টোটাল 14খানা গোল করেছিলেন, এবং রয় কৃষ্ণার সাথে সমান গোলের সংখ্যা থাকা সত্ত্বেও তিনি যেহেতু কম ম্যাচ খেলে সেই 14টা গোল করেছিলেন, সেই কারণেই কিন্তু ইগর অ্যাঙ্গুলোকে আগের বছর গোল্ডেন বুট উইনার ঘোষণা করা হয়েছিল। এবং এই বছর কিন্তু ইগর অ্যাঙ্গুলো মুম্বাই সিটি এফসির জার্সি পরে খেলবে, এবং মুম্বাই সিটি এফসির যা দল রয়েছে ডেফিনেটলি ইগর অ্যাঙ্গুলোর থেকে গোল এক্সপেক্ট করবে মুম্বাই সিটি এফসি। এবং ইগর অ্যাঙ্গুলোর পার্সোনাল রেকর্ডও কিন্তু ভীষণ ভালো, 435খানা অ্যাপিয়ারেন্সে তিনি 176খানা গোল করেছেন এবং 30খানা অ্যাসিস্ট করেছেন। তো পেডিগ্রি ডেফিনেটলি এই প্লেয়ারটির মধ্যে রয়েছে, বয়স নিশ্চয়ই 37 বছর হয়ে গেছে, বাট আমরা আগেও জানি যে বয়সটা কোনোদিনই ফ্যাক্টর ছিল না আইএসএলে। কোড়ো কিন্তু 38 বছরে এসেও পরপর ভালো রকম গোল স্কোরিং একটা রেকর্ড কন্টিনিউ করেছিল। তো সেই কারণে আই থিঙ্ক ইগর অ্যাঙ্গুলো যদি ঠিকঠাক সুযোগ পান মুম্বাইতে, তাহলে কিন্তু ইগর অ্যাঙ্গুলোর এই বছর গোল্ডেন বুট জেতার চান্স আছে। বাট অ্যাকর্ডিং টু মি হি ইজ নট আ ভেরি স্ট্রং কন্টেন্ডার, বাট ইয়েস আ কন্টেন্ডার ফর গোল্ডেন। চলে আসবো এবার আমরা আজকের এই লিস্টে 2 নম্বর প্লেয়ারের দিকে, এবং তিনি হচ্ছেন হায়দ্রাবাদ এফসির বার্থোলোমিউ ওকবেচে। তো কনসিস্টেন্টলি বার্থোলোমিউ ওকবেচে কিন্তু ভালো পারফর্ম করে আসছেন আইএসএল এ, ফার্স্টে নর্থ ইস্টে, তারপরে কেরালা ব্লাস্টার্সে, দেন লাস্ট সিজন মুম্বাই সিটি এফসিতেও তিনি কিন্তু একটা ভালো গোল স্কোরিং রেকর্ড কন্টিনিউ করেছিলেন। যদিও মুম্বাইতে তিনি একদম ফার্স্ট টিম অ্যাকশন খুব বেশি পাননি, বাট যখনই তাকে কিন্তু মাঠে আনা হয়েছে বা যখনই তাকে বলা হয়েছে ডেলিভার করতে, বার্থোলোমিউ ওকবেচে হ্যাজ ডেলিভার্ড হিজ টিম উইথ গোলস। এবং টোটাল 22টা গোল তিনি কিন্তু করেছেন আইএসএল এ, এবং এর মধ্যে 4টে অ্যাসিস্ট রয়েছে। তো বার্থোলোমিউ ওকবেচে নোজ হাউ টু স্কোর গোলস, এবং এই বছর হায়দ্রাবাদের মেইন স্ট্রাইকার তিনি। তো সেই কারণে তাকে অ্যাসিস্ট করার জন্য পেছনে এডু গার্সিয়ার মতন মাঝমাঠের প্লেয়ার রয়েছে, জোয়েল কাইনিজের মতন প্লেয়ার রয়েছে, এবং অবভিয়াসলি আমাদের ভারতীয় প্লেয়ার্সরা তো রয়েছে। তো সেই কারণে ওকবেচের যা অ্যাকিউরেসি রয়েছে গোল করার, যদি ঠিকঠাক এবং ভালো রকম চান্সেস ক্রিয়েট হায়দ্রাবাদ করতে পারে ওকবেচের জন্য, তাহলে বেশিরভাগটাই কিন্তু গোলে কনভার্ট হবে ওকবেচের পা থেকে। তো সেই কারণে আই থিঙ্ক হি ইজ আ ভেরি গুড কন্টেন্ডার ফর দিস ইয়ার্স গোল্ডেন বুট, বিকজ হায়দ্রাবাদে কিন্তু ফরেন স্ট্রাইকার এই স্লটে সেরকম কিন্তু কম্পিটিশন ওকবেচে ফেস করবে না, যেটা কিন্তু অ্যাঙ্গুলো ফেস করবে মুম্বাই সিটি এফসিতে। বিকজ অ্যাঙ্গুলোর পাশে যিনি আছেন ইয়োগর কাটাটাও, তিনি একজন কম বয়সী স্ট্রাইকার, এবং নতুন কোচ এসেছেন, নতুন কোচ এসে কাকে বেশি পছন্দ করবেন সেটা একটা ফ্যাক্টর, বিকজ অ্যাঙ্গুলো কিন্তু এসেছিলেন সার্জিও রোবেরার হাত ধরে। এবার ডেস বাকিংহাম অ্যাঙ্গুলোকে সুযোগ দেন নাকি ইয়োগরকে সুযোগ দেন সেটা তো সময় বলবে, বাট অ্যাকর্ডিং টু মি
অ্যাঙ্গুলোর থেকেও বেটার চান্স কিন্তু এই বছর ওকবেচের রয়েছে গোল্ডেন বুট জেতার। বাট আমি সবটাই আগে থেকে বলে রাখছি, এগুলো সবটাই কিন্তু প্রেডিকশন, মানে খেলার মাঠে কে কিরকম খেলবে সেটা তো এখন থেকে বলা সম্ভব নয়। বাট ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং টপিক, এবং আমি দেখেছি তোমাদেরও এইসব টপিক আর ডিসকাস করতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমার মনে হলো এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই। তো তাই জন্য বলছি তোমরাও তোমাদের প্রেডিকশন অবশ্যই জানিও, এবং সিজন শেষে দেখবো যে কার প্রেডিকশন সব থেকে বেশি কাছাকাছি এসেছে। বাট যাই হোক, ওকবেচের কথা বলছিলাম, তো ডেফিনেটলি ওকবেচেও কিন্তু ভালো রকম গোল চেনে, এবং 388 খানা অ্যাপিয়ারেন্সে তার নামে কিন্তু 111 খানা গোল রয়েছে, বয়সটা তারও 37। বাট এগেইন এজ ইজ নট আ ফ্যাক্টর ইন আইএসএল। যাই হোক, এবার আমরা চলে আসবো তৃতীয় যে প্লেয়ারটির সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন আই থিঙ্ক দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার টু উইন দিস ইয়ার্স আইএসএল গোল্ডেন বুট, এবং তিনি হচ্ছেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা। মানে যবে থেকে তিনি ভারতে এসছেন গোলের ঝড় তিনি কিন্তু তুলেছেন, এলিগ থেকে এসেছিলেন, এলিগেও কিন্তু গোল্ডেন বুট তিনি জিতে এসেছিলেন। মানে পরপর তোমরা ধরতে পারো যে তিনটে সিজন রয় কৃষ্ণা টপ ডিভিশন লিগগুলোর টপ স্কোরার ছিল। এলিগ থেকে অবভিয়াসলি তিনি গোল্ডেন বুট জিতে এসেছিলেন, তারপরে 2019-20 মরশুমে এটিকেতে তিনি জয়েন্ট হাইয়েস্ট টপ স্কোরার ছিলেন। বাট একই কারণে নেরিউস ভালস্কিস যেহেতু সমান গোল করেছিলেন রয় কৃষ্ণার থেকে কম ম্যাচ খেলে, সেই কারণে নেরিউস ভালস্কিস অবভিয়াসলি ভাবে তিনি কিন্তু গোল্ডেন বুটটা জেতেন। বাট রয় কৃষ্ণা ব্যাপারটা হচ্ছে, রয় কৃষ্ণা যেহেতু বেশিরভাগ সময় নিজেও মানে পুরো 90 মিনিট খেলতে চান, এবং তার কোচ রয় কৃষ্ণাকে 90 মিনিট খেলানো, সেই কারণে কিন্তু ওই গোলস পার মিনিটের যে রেশিওটা সেটা সবসময় রয় কৃষ্ণার একটু বেশি থাকে কম্পেয়ার টু আদার স্ট্রাইকার্স, বিকজ অন্য স্ট্রাইকারদের কিন্তু অন্য বাকি কোচগুলো কিন্তু ওই 70-80 মিনিট খেলিয়ে তুলিয়ে দেয়, বা অনেক সময় 60-65 মিনিটেও তুলে নেয় এবং অন্য স্ট্রাইকার নামানো হয়। বাট নো ওয়ান ক্যান এভার ম্যাচ দ্য এবিলিটি অফ রয় কৃষ্ণা অ্যান্ড ইজ ম্যাজিক টু চেঞ্জ গেমস। তো সেই কারণে 90 মিনিট অবধিও কিন্তু যদি রয় কৃষ্ণা সুযোগ না পান, 91 মিনিটে একটা হাফ চান্স থেকে রয় কৃষ্ণা কিন্তু গোল করে দিয়ে চলে যেতে পারেন। সেই কারণে কিন্তু রয় কৃষ্ণাকে বেশিরভাগ সময় পুরো ম্যাচ খেলতে দেখা যায়। সেই কারণে পরপর 2 বছর 2019-20 মরশুমেও এটিকেতে সেই সময় টপ স্কোরার ছিলেন লিগে, বাট নেরিউস ভালস্কিস গোল্ডেন বুট জেতেন এই কারণে, এবং 2020-21 মরশুমেও এটিকে মোহনবাগানের হয়েও লিগের হাইয়েস্ট গোল স্কোরার হওয়া সত্ত্বেও অ্যাঙ্গুলোর কাছে তিনি হেরে যান, ওই একই জিনিস গোলস পার মিনিট রেশিওটির জন্য। বাট সেখানে রয় কৃষ্ণা উইল অলওয়েজ রিমেইন আ ভেরি ভেরি স্পেশাল প্লেয়ার ইন দি আইএসএল, এবং তিনি এসছেনই গোলের ঝড় তোলার জন্য, এবং সেই কারণেই তাকে 100 কোটি টাকা করে দেওয়া হয় এটিকে মোহনবাগান, এত করে তাকে আরও একবার আরও একটা মরশুমের জন্য রাখার পেছনে সফল হয়েছে। তো সেই কারণে অবভিয়াসলি এটিকে মোহনবাগান এক্সপেক্ট করছে, রয় কৃষ্ণা তার একই চেনা ছন্দে থাকবেন এবং এটিকে মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাবেন টুয়ার্ডস দ্য টাইটেল, এবং অবভিয়াসলি গোল্ডেন বুট জেতার রেসে রয় কৃষ্ণার নাম একেবারে সামনের দিকে থাকবে। যদিও তিনি খুব একটা বেশি মানে এগুলোর উপর বিশ্বাসী নন, বাট অবভিয়াসলি যে কোনো একটা পার্সোনাল ট্রফি বা পার্সোনাল অ্যাওয়ার্ড যে কোনো প্লেয়ারকে আরও বেশি মোটিভেট করে এবং একটা মানে একটা পার্সোনাল অ্যাচিভমেন্ট। তো সেই কারণে রয় কৃষ্ণার লক্ষ্য হবে নিশ্চয়ই এই বছর আরও একবার টপ স্কোরার হওয়ার, এবং এক্সপেক্ট তিনি করবেন যে আর যেন অন্য কেউ সে একই সমান সংখ্যার গোল না করে, আদারওয়াইজ আবার সে একই ঝামেলা। বাট ডেফিনেটলি এত কম সময়ের মধ্যে জাস্ট দুটো সিজনের 44টা ম্যাচ, এই 44টা ম্যাচ খেলে রয় কৃষ্ণা কিন্তু 29 খান টোটাল গোল করেছেন আইএসএলে, এবং টপ স্কোরারদের তালিকায় মানে অল টাইম টপ স্কোরারদের তালিকায় কিন্তু রয় কৃষ্ণা 5ম স্থানে আছেন। এবং এই বছর তিনি যদি একই মানে রেকর্ড যেরকম লাস্ট 2 সিজন ধরে কন্টিনিউ রেখেছেন, তিনি যদি একই রেকর্ড কন্টিনিউ করেন, তাহলে কিন্তু top 3 এর মধ্যে রয় কৃষ্ণা চলে আসতে পারেন, এতটাই তিনি কিন্তু ইম্প্যাক্ট ফেলেছেন আইএসএলে এসে। তো দেখা যাক যে রয় কৃষ্ণা তার চেনা ছন্দে থাকেন কিনা, বাট ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স টু উইন দিস ইয়ার্স গোল্ডেন বুট। আমরা সরাসরি চলে আসবো এর পরের প্লেয়ারটির সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন ওডিশা এফসির পোস্টার বয় এই সিজনের জোনাথস। হি ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট পেড ফরেনার্স ইন দিস ইয়ার্স আইএসএল, মার্কেট ভ্যালু প্রায় 7.5 কোটি টাকা। সো হি ব্রিংস ইন আ লট অফ এক্সপেকটেশনস ফ্রম দ্য ফ্যান্স অ্যান্ড হি ব্রিংস ইন গোলস, বিকজ মানে কোথায় কোথায় তিনি খেলেননি, তিনি সিরিয়াতে বেশ কয়েকটা বড় বড় ক্লাবে খেলেছেন, তিনি টরিনোতে খেলেছেন, তিনি লালিগাতে এলচেতে খেলেছেন, রিয়েল সোসিয়াডাতে খেলেছেন, তারপরে জার্মানিতে হ্যানোভারে খেলেছেন, তারপরে তিনি UAE-তে শারজা FC-তে খেলেছেন। সো হি হ্যাজ স্পেন্ড অল হিজ লাইফ প্লেয়িং ইন ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড স্কোরিং গোলস ইন এভরি কান্ট্রি দ্যাট হি হ্যাজ এভার প্লেড ইন। তো টোটাল তুমি যদি মানে ওর অল টাইম স্ট্যাটিস্টিক্স দেখো, তাহলে সেক্ষেত্রে 286টা অ্যাপিয়ারেন্সে জোনাথসের নামে কিন্তু 101খানা গোল রয়েছে এবং 32টা অ্যাসিস্ট রয়েছে। সো ওডিশা ওকে সাইন করিয়েছে গোলের জন্য, এখানে কোনো সন্দেহ নেই,
এবং হি উইল হ্যাভ টু প্রুভ হিজ মার্ক, যে একটা প্রাইস ট্যাগ তিনি নিয়ে আসছেন, ডেফিনেটলি একটা প্রেশার তার উপর থাকবে গোলস ডেলিভার করার। আই হোপ হি ডাজন্ট প্রুভ টু বি আ ফ্লপ আগেন লাইক গ্যারি হুপার। গ্যারি হুপারের সাথেও কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে বড় প্লেয়ার আসছে, বাট সেরকমটা তিনি কিন্তু ডেলিভার করতে পারেননি। তো দেখা যাক যে জোনাথন এসে এই বছর গোল্ডেন বুট জিততে পারেন কিনা, বাট আগেন রয় ক্রিস্টার পাশাপাশি জোনাথনের নামও কিন্তু উঠে আসবে অ্যাজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স টু উইন দিস ইয়ার্স গোল্ডেন বুট। এরপরে চলে আসবো আমরা পরবর্তী প্লেয়ারটির সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন এফসি গোয়ার আইরং কাব্রেরা। নাও এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু মাত্র 80 লক্ষ টাকা। তো অবভিয়াসলি তোমাদের মনে হবে যে 80 লক্ষ টাকা মার্কেট ভ্যালু কিরকম প্লেয়ার হবে, মানে যেখানে রয় ক্রিস্টার প্রায় 3.7 crores, জোনাথন 7.5 কোটি, ইগোর অ্যাঙ্গুলোরও প্রায় বোধ হয় 1.6 crores মার্কেট ভ্যালু। তো সেখানে 80 লাখ টাকার স্ট্রাইকারের মার্কেট ভ্যালু যার, তিনি কি ডেলিভার করবেন? বাট ডোন্ট বিলিভ অর ডোন্ট এভার consider or judge a player just according to his market value, because Iram Cabrera's goal scoring record kintu bhishon bhalo. তোমরা যদি ওর ট্রান্সফার মার্কেটে ওর স্ট্যাটিস্টিক্স দেখো, তাহলে দেখবে যে 344টা অ্যাপিয়ারেন্সে তার কিন্তু 123খানা গোল রয়েছে এবং 11খানা অ্যাসিস্ট রয়েছে। তো ডেফিনেটলি গোলস তিনি করতে জানেন, এবং এফসি গোয়ার সবসময় কিন্তু একটা রেকর্ড রয়েছে ভালো মানের স্ট্রাইকার সাইন করানোর, কোরো থেকে শুরু করে তারপর অ্যাঙ্গুলো। দে হ্যাভ অলওয়েজ সাইন্ড গুড স্ট্রাইকার্স হু দে থিঙ্ক ক্যান ডেলিভার, অ্যান্ড দে হ্যাভ অলওয়েজ ডেলিভার। তো আইরাম কাব্রেরাকে যখন এফসি গোয়া সাইন করেছে, ডেফিনেটলি দে নো যে আইরাম কাব্রেরা উইল বি সাকসেস ইন আইএসএল। এবার দেখা যাক যে প্রতিবারের মতন এফসি গোয়ার স্কাউটিং সাকসেসফুল হয় কিনা। অন পেপার্স ডেফিনেটলি আইরাম কাব্রেরা লুকস টু বি আ গুড কন্টেন্ডার ফর গোল্ডেন বুট, বাট নট আ ভেরি স্ট্রং কন্টেন্ডার আই উইল সে। বাট অবভিয়াসলি গোল্ডেন বুটের রেসে আমার মনে হয় আইরাম কাব্রেরার নামও কিন্তু উঠে আসবে। তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। এরপরে আমরা সরাসরি চলে আসবো শেষ প্লেয়ারটি সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন জামশেদপুর এফসির নেরিউস ভালস্কিস। আগেন আ ভেরি গুড স্ট্রাইকার, অল টাইম রেকর্ড কিন্তু ভীষণ ভালো, 338টা অ্যাপিয়ারেন্সে 121খানা গোল এবং 45টা অ্যাসিস্ট। চেন্নাইন এফসি হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন, গোল্ডেন বুট জিতেছিলেন, লাস্ট সিজন একটু অফ ফর্ম তার গেছে, বাট যেই প্লেয়ারটি আইএসএল এ 35টা অ্যাপিয়ারেন্সে 21খানা গোল করতে পারে, you know that this player is going to again try to score goals in this upcoming ISL season, ebong chesta korbe aro ekbar golden boot jetar, because ei player er moddhe kintu sei caliber royeche, ebong Owen Coyle er sathe jehetu ekta bhalo connection royeche, jodi take proper ball supply dewa jay, jeta kintu last season Jamshedpur FC paini because of certain reasons, ebong jeta ami alochona korechi onek age, ebong bar bar bole eshe Jamshedpur kintu ei bochor aro better ekta squad toiri koreche, at least Indian players ra aro better esheche last year er theke, to sei karone Nerius Valskis kintu কনফিডেন্ট হতে পারে যে হি উইল গেট মোর চান্সেস টু স্কোর গোলস, এবং ওকে সাপোর্ট দেওয়ার জন্য জর্ডান মারির মতন প্লেয়ারকে নিয়ে আনা হয়েছে। তো ডেফিনেটলি আই থিঙ্ক ইফ নেরিউস ভালস্কিস, अगेन ওকবেচের মতন ব্যাপার, যদি ভালস্কিসকেও ভালো গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভালস্কিস উইল ডেফিনেটলি স্কোর গোলস ফ্রম দেয়ার। এবং এতগুলো প্লেয়ারের মধ্যে আমি একমাত্র বলতে পারি রয় কৃষ্ণা স্কোরস হিজ ওন গোলস, মানে অবভিয়াসলি রয় কৃষ্ণা অন্য কোনো প্লেয়ারের উপর ভরসা করে বসে থাকেন না যে কখন ওই প্লেয়ারটি আমাকে বল দেবে, তিনি কিন্তু নিজেই নিজের চান্সেস ক্রিয়েট করে গোল করে বেরিয়ে চলে যান। এতগুলো স্ট্রাইকারের মধ্যে আমার মনে হয় যে রয় কৃষ্ণা ছাড়া সেরকম ভাবে কিন্তু এই ক্যালিবার অন্য কোনো প্লেয়ারের মধ্যে আছে বলে। সো ডেফিনেটলি ওকে সাপোর্ট দেওয়ার জন্য প্লেয়ার্সরা রয়েছে, রয় কৃষ্ণাকে বল সাপ্লাই দেওয়ার জন্য প্লেয়ার্স রয়েছে, হুগো মুর মতন প্লেয়ার রয়েছে। ডেফিনেটলি রয় কৃষ্ণার আরো বেশি তিনি এই বছর কিন্তু গোলের একটা তার মধ্যে খিদে থাকবে, আরো বেশি গোল করার কিন্তু একটা প্রবণতা থাকবে এই বছর রয় কৃষ্ণার। বাট এতগুলো প্লেয়ার তারা কিন্তু এক্সপেক্ট করবে যে কখন তাদের পায়ে বল আসবে, কখন মাঝমাঠের প্লেয়ার তাদের জন্য সেই চান্সেস ক্রিয়েট করে দেবে যেখান থেকে তারা গোল করতে পারে এবং দলকে সাহায্য করতে পারে, এটাই তাদের কাজ। বাট রয় কৃষ্ণা আই থিঙ্ক এতগুলো প্লেয়ারদের মধ্যে হি ইজ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার টু উইন দ্য গোল্ডেন বুট দিস ইয়ার, এবং আমার মনে হয় হার্ডলি কোনো সমর্থক কিন্তু এই ব্যাপারে মানে এই ব্যাপারটা অস্বীকার করবেন যে রয় কৃষ্ণা ইজ দ্য ফেভারিট টু উইন দ্য গোল্ডেন বুট। অবশ্যই ড্যানিয়েল চিওয়ার মতন প্লেয়ার্স রয়েছে, অ্যান্টোনিও পেদোসেভিচের মতন নতুন নতুন প্লেয়ার্স এসছেন, বাট এটাও মাথায় রাখতে হবে যে এদের গোল স্কোরিং রেট কিন্তু এই প্লেয়ারদের মতন অত ভালো নয়। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আইএসএল এ এসে তারা গোল করবে না বা আইএসএল এ এসে তারা সাকসেস পাবে না। আবারও বললাম আমি এগুলো প্রেডিকশনটা পুরোটাই করলাম কিন্তু অন পেপার, যা স্ট্যাটিস্টিক্স রয়েছে প্লেয়ারদের এবং যারা যারা অলরেডি আইএসএল এ খেলেছেন এবং সাকসেস পেয়েছেন সেই ভেবে কিন্তু একটা তালিকা আমি বানিয়েছি। বাট দ্যাট ডাজেন্ট মিন যে যাদের সম্পর্কে আমি আলোচনা করলাম না তারা এই বছর গোল পাবেন না, ডেফিনেটলি। বাট এটাও মাথায় রাখতে হবে ড্যানিয়েল চেমা কিন্তু এক বছর খেলেননি, 2019-20 মৌসুমে লাস্ট তিনি খেলেছিলেন, পেরোসিভিচের গোল স্কোরিং রেট সেরকম মাহামারি কিছু ভালো নয়, এবং তাকে ড্যানিয়েল চিমারই কিন্তু অ্যাজ আ ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে আনা হয়েছে ওরকমই একটা মেন্টালিটি নিয়ে। তো সেই কারণে
প্রেশার থাকবে এই প্লেয়ারদের ওপর গোল করার, এবং অবভিয়াসলি দের আর বেটার স্ট্রাইকার্স দ্যান দেম দিস ইয়ার, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরা কিন্তু গোল পাবে না। ডেফিনেটলি এদেরকেও যদি সুযোগ দেওয়া হয় এরাও কিন্তু গোল করবে, এরাও কিন্তু একটা মানে ভালো রকম ফাইট দিতে পারে গোল্ডেন বুটের জন্য, বাট নট রাইট নাও অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিজন। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই ভাবে তোমরা জানিও যে তোমাদের টপ সিক্স কন্টেন্ডার্স কারা, বা তোমাদের যদি আরো বেশি মনে হয় যে টপ সেভেন টপ এইট কন্টেন্ডার্স হতে পারে, তো সেটাও আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয় কারা এই বছর গোল্ডেন বুটের রেসে খুব ভালো রকম ভাবে থাকবে, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিও। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।